নতুন এক গেমপ্লে ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজ গেম খেলার পাশাপাশি তোমাদেরকে শোনাতে চলেছি মামির সাথে কাটানো আমার সেই রঙিন মুহূর্তগুলো সম্পর্কে। তো জলদি জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। আমি রোহান, মামার বিয়ে উপলক্ষে মামা বাড়িতে গেলাম। আমার মামারা 5 ভাই 3 বোন। সেজো মামার বিয়ের 4 দিন আগে মামা বাড়িতে চলে গেলাম। আমার অন্যান্য রিলেটিভরাও এসে গেছেন, বাড়ি ভর্তি মানুষ। আমি ক্লাস 10-এর ছাত্র, শারীরিক গ্রোথ কম হওয়ায় এখনো ক্লাস 7-এর স্টুডেন্ট মনে হয়। কাজিনরা কেউ ইন্টারে কেউ ডিগ্রিতে পড়ে আর বাকিরা প্রাইমারিতে। আমার সমবয়সী কেউ নেই, আমার গল্প করার বা আড্ডা দেওয়ার কোনো সঙ্গী নেই, তবুও সবার সাথে মিলেমিশে সময় কাটাচ্ছি, ভালোই লাগছে। রাতে ভাইয়াদের কাছে ঘুমাতে গেলাম, কিন্তু ওরা আমাকে তাদের সাথে নিল না। পরে মা আমাকে মেজো মামির কাছে শুয়ে দিয়ে এলো। মেজো মামির ঘর দখল করে নিয়েছে অন্যান্য আত্মীয়রা। উনি শুয়েছেন কিচেনের পাশে এস টাইপে টিন কাঠের একটা ঘরে, যার ফ্লোরে সারি সারি কাঁচা সবজির ঝাঁকা, চালের বস্তা ইত্যাদি। ঘরের মধ্যে অর্ধেকটা কাঠের পাটাতন, বাকিটা মাটির ফ্লোর। বিছানায় কোনো মশারির টাঙানো নেই, কারণ আত্মীয়রা সব চলে আসায় মশারির শট পড়েছে। খাটের দুই কোনায় 2টা মশার কয়েল জ্বলছে। মেজো মামি আর তার 1 বছরের বয়সের জমজ 2টি মেয়ে আর আমি শুয়ে পড়লাম পাটাতনের উপর পাতা বিছানায়। আমি কয়েলের ধোঁয়ায় ঘুমাতে পারছি না, রাতে আমার ঘুম আসছে না। ঘন্টা 2 পর একটু তন্দ্রার মতো এলো। এমন সময় আমাদের মাথার কাছের জানালায় একটা টুক্কার আওয়াজ পেলাম, তন্দ্রা কেটে গেল। আমি কান খাড়া করে শুয়ে থাকলাম, একটু পর আরো 2টা টুকটুক শব্দ। মামি আবার আমাকে ডাকলেন, আমি গভীর ঘুমে অচেতন ভান ধরে পড়ে রইলাম। মামি খুট করে জানালার খিলটা খুললেন, কার সাথে যেন ফিসফিস করে কথা বলছেন, বলল, আজ বাদ দাও, এমন বলো না ভাবি, বুঝলাম, ছোট মামার গলা। ছোট মামা ইন্টার ফেল করে পড়ালেখায় ইস্তফা দিয়েছেন, ইউরোপ যাওয়ার নামে অনেক টাকা নষ্ট করে এখন ভ্যাগাবন্ড হয়ে বসে আছেন। মামি আস্তে করে বললেন, রোহান তো আমার রুমে। হায় রে, এখন একটা ভালো লোক পাওয়া যাচ্ছে না, মামা বলল। ও আবার আসলো কখন? মামি বলল, আর বইল না, আপা দিয়ে গেল, না করতে পারলাম না, আজ বাদ দাও। মামা বলল, না বলো না, বেশি সময় লাগবে না। মামি বলল, বাড়ি ভর্তি লোকজন, কেউ দেখে ফেলবে, সর্বনাশ হয়ে যাবে। মামা বলল, কেউ দেখবে না, আর কথা বাড়ায় না তো, দরজা খোলো। তারপর মেজো মামি আমার দিকে ঝুঁকে আমার ঘুম পরীক্ষা করলেন, আমি ঘুম পরীক্ষায় পাশ করলাম। আস্তে করে উঠে খুট করে পিছনের দরজার খিল খুললেন। আমার মেজো মামা মালয়েশিয়ায় থাকেন, প্রতি 2 বছর পর পর দেশে আসেন, 2 মাস পর আবার চলে যান। তাদের বিয়ের 10 বছরের মাথায় এই সন্তান জন্ম হয়। মামা বিদেশে গেছেন 2 বছর, এর মধ্যে হলো মেজো মামি তার দেবরকে নিয়ে ঘরে বসলেন। মামি তার কন্যা 2টোকে আমার পাশে ঠেলে একটু স্পেস করে শুয়ে পড়লেন। আমি আপসা আলোয় 2টো অসম বয়সী মানুষের স্পষ্ট নড়াচড়া দেখতে পেলাম। মিনিট 7 পর তারা থেমে গেল। মামাকে পিছনের দরজা দিয়ে বের করে মামি চুপ করে শুয়ে পড়লেন। আমি হতাশ, প্রায় কি করব ভাবছি। মামির হালকা নাক ডাকার শব্দ শুনতে পেলাম। আমি পাশের টেবিলে রাখা পানির জগ থেকে পানি ঢেলে আমার মামির মেয়েদের বিছানা ভিজিয়ে দিলাম। যথারীতি ওরা কেঁদে উঠল। মামি লাইট জ্বালালেন, আমিও উঠে বসলাম। চোখ কষলে মামিকে বললাম, ওরা আমার বিছানা হিসু করে দিচ্ছে। মামি দেখলেন বিছানা সত্যি ভিজা। মামি ভালো করে বিছানা মুছলেন, ওদের কাঁথা চেঞ্জ করে ওদের এক পাশে দিয়ে উনি বাচ্চাদের জায়গায় শুয়ে পড়লেন। মামি বলল, রোহান তোমার তো অসুবিধা হয়ে গেল। আমি বললাম, না মামি কোনো সমস্যা না, আপনার তো কত কষ্ট। মামি বলল, আমার আবার কি কষ্ট। আমি বললাম, এই যে ওদের জন্য ঠিক মতো ঘুমাতে পারেন না। মামি বলল, এটা তো সব মায়েদেরই করতে হয়, তোমার ঘুমের কোনো সমস্যা হচ্ছে না তো? আমি বললাম, তেমন না। মামি আর কথা বাড়াচ্ছেন না, তাই একটু দম নিয়ে ইয়ে বললাম, ঘরে কি কোনো কোলবালিশ হবে? মামি বলল, কেন, কোলবালিশ দিয়ে কি করবা? আমি বললাম, আমার কোলবালিশ ছাড়া ঘুম হয় না। মামি বললেন, বিয়ে বাড়ি তো, একটু অ্যাডজাস্ট করে ঘুমাও। আমি ঘুমের ভান করে শুয়ে থাকলাম। একটু পর মামি ঘুমিয়ে পড়লেন, ভারী নিঃশ্বাসের শব্দ। আমি আমার
একটা হাত তার গায়ে তুলে দিলাম। মামির নিঃশ্বাস থেমে গেল। আমি চুপ করে পড়ে রইলাম। একটু পর আবার একটা পা তুলে দিলাম। ওনার নিঃশ্বাস আবার থেমে গেল আর মামি জেগে উঠলেন। এই এই রোহান, কি করো? আমি চুপ। উনি আমার হাত পা ওনার উপর থেকে সরিয়ে দিলেন। ধমকের সুরে বললেন, ঠিকভাবে ঘুমাও, নইলে সকালে আমি আপার কাছে নালিশ দিব। আমি বললাম, আমি কি করছি মামি? বলল, তুমি আমার গায়ে হাত দিলে কেন? মনে করছো আমি কিছু বুঝি না? আমি বললাম, আপনাকে তো আমি আগেই বলেছিলাম আমার কোলবালিশ নিয়ে ঘুমানোর অভ্যাস। আর শুনেন, আপনি আম্মাকে বললে আমিও সব বলে দিব। আমার থ্রেট খেয়ে মামি চমকে উঠলেন। কি বলবা? আমি বললাম, আপনি আর শুভ্র মামা যা করলেন। মামি বলল, আমরা আবার কি করলাম? আমি বললাম, মামি সব দেখেছি আমি। মামি বলল, আমরা আবার কি করলাম? আমি বললাম, আমি সব দেখেছি। কই, কি দেখছো? মামি তোতলাচ্ছেন। মামির কণ্ঠস্বর নরম হয়ে গেছে, মহা ভয় পেয়ে গেছেন উনি। সত্যি, যদি আমি কাল সব বলে দেই তাহলে উনার মুখ দেখানোর জায়গা থাকবে না। আমি এই সুযোগটা কাজে লাগানোর সিদ্ধান্ত নিলাম। মামি বলল, থাক বাবা, তুমি ঘুমাও, আমি আপার কাছে কিছু বলবো না। আমি বললাম, তাহলে আমাকেও দেন। কি দিব? মামার মতো লক্ষ্মী বাবা আমার। তুমি ছোট না, ছোটদের ওসব করতে হয় না। আমি ছোট না, ক্লাস টেনে পড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আমাকে ধরে ঘুমাও, তুমি আরেকটু বড় হলে তখন দিব। এখন ঘুমাও তো বাবা। আমি ঘুমালাম না। মামি নিরুপায়, আর ছোট মামা যা করেছিল তাই করছি, বাধা দিয়ে কোনো লাভ হবে না ভেবে মামি অনিবার্য নিয়তির কাছে নিজেকে ছেড়ে দিলেন। আমার কাজ শেষ। এবার সে ফিসফিস করে বললেন, কি শখ মিটেছে? আপনার মিটে নাই? মিটছে। এখন চুপচাপ ঘুমাও। আমি ঘুমিয়ে পড়লাম। মামি তার সন্তানদের মাঝখানে শুয়ে উনি এক পাশে গিয়ে শুয়ে পড়লেন। আমি এক সপ্তাহ ছিলাম মামা বাড়িতে। এই এক সপ্তাহ মামা বাড়িতে খুব মজাতেই কাটালাম, মামা বাড়ি বলে কথা। এর এক বছর পর ছোট মামা ইটালি চলে যান। মেজো মামি মাঝে মাঝে আমাকে খবর দিয়ে নিয়ে যেতেন, আমাদের বাসায়ও এসে থাকতেন। তো বন্ধুরা, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা এমনই মজাদার গেমপ্লে ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।